হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো চিলি পনির। একদম ইজি প্রসেসে বানাবো, তার জন্য পনিরগুলোকে আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর নিয়েছি টমেটো সস, নিয়েছে সয়া সস মিলিয়ে নিয়েছে, পেঁয়াজ কুচি, আর নিয়েছে ক্যাপসিকাম কুচি, আর গুঁড়া মশলার মধ্যে নিয়েছি হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, তারপর নিয়েছি গোলমরিচ পাউডার, নুন। আমি কাঁচা লঙ্কা ইউজ করব না। এখন আমি মূল রান্নাতে যাব। পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি সর্ষের তেল, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর এই পনিরটা একদম ফটাফট হয়ে যাবে। লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস সবার সঙ্গে খুব ভালো লাগে খেতে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিব। পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে। একদম সিম্পল করে বানাবো আমি এটা। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ক্যাপসিকাম। ক্যাপসিকাম কুচি দিয়েছি, ক্যাপসিকামটা দিয়ে এখন আবার নাড়াচাড়া করে দিব। খুব ভালো করে নাড়িয়ে দিব, না তো নিচে লেগে যাবে। ক্যাপসিকামটা হয়ে গেছে, এখন আমি মশলাগুলো দিয়ে দেব। বিট লবণ এসে দিয়েছে, গোলমরিচ পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর নুন। মশলাটা দিয়ে এখন ভালো করে নাড়িয়ে দিব, ভালো করে মিক্স করে দিব আমি। এখানে আমি হলদি ইউজ করিনি, এখানে লাস্টে আমি সয়া সস আর টমেটো সস দিয়ে দিব। ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি, এখন আমি একটু জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে আবার একটু নাড়িয়ে দিব, আর আমি পনিরগুলো দিয়ে দিয়েছি। পনিরটা স্কিপ হয়ে গেছে দেখানো, পনিরটা দিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি গ্যাস অফ করে দিব। হয়ে গেছে পনিরটা, পনিরটা দিয়ে আমি 5 মিনিটের মতো নাড়াচাড়া করে দিয়েছি। তারপরে এখন সয়া সস, টমেটো সসটাও দিয়েছি, এটা স্কিপ হয়ে গেছে সব। এখন আমি নামিয়ে নিয়েছি, একদম ইজি প্রসেসে চিলি পনির রেসিপি। পনিরটা ভাজা ভাজা করার পরে আমি সয়া সস আর সেটা দিয়ে দিয়েছিলাম।